পঞ্চগড়ে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। তীব্র শীত আর হিমেল বাতাসে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট সহ নানা রোগে। প্রতিদিনই সদর হাসপাতালে বাড়ছে বাড়তি রোগের চাপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, শীতের শুরুতেই তাপমাত্রা স্বাভাবিক হারে কমে আসায় দিনে গড়ে 100 থেকে 150 শিশু ও বৃদ্ধ হাসপাতালে ভর্তি হচ্ছে। পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে গত এক সপ্তাহ ধরে গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করছে। পঞ্চগড় সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। নির্দিষ্ট শয্যার 3 থেকে 4 গুণ রোগীর ভর্তি থাকায় অনেকেরই চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দায়। সর্দি কাশি জ্বর, বুকে গ্যাস, এই যে বাবুর পাতলা পায়খানা, বমি, আজ থেকে ভর্তি হওয়ার 4 দিন হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা বলছেন, তীব্র শীতে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় ঠান্ডায় বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমার বাচ্চার 5 দিন থেকে পাতলা পায়খানা, ডায়রিয়া, এখন তীব্র চোখে। আমার বাচ্চার ডায়রিয়া, বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক সহ নার্সরা। কর্তৃপক্ষ বলছে, জায়গার সংকুলন না হলেও চিকিৎসা সেবায় তাদের আন্তরিকতার ঘাটতি নেই। ভৌগোলিক কারণে উত্তরে এ জেলায় ডিসেম্বরের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়ে। শিশুরোগ বিশেষজ্ঞ জানান, তাপমাত্রা কমে আসায় শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শীতজনিত রোগ অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমাদের সকাল হসপিটালের আউটডোরে প্রায় 200 থেকে 250 শিশু আসে। তার মধ্যে যারা অল্প অসুস্থ তারা চিকিৎসা নিয়ে চলে যায়, যারা বেশি অসুস্থ তাদেরকে ইন্দোরে ভর্তি করা হচ্ছে। ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, উত্তরে প্রবেশদ্বার তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।